টিপ্রামাথা নেতার বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। খুন্ডা মুড়াতে টিপ্রামাথা নেতা নীরদ দেববর্মার বাড়িতে দুষ্কৃতীরা বোমা ছুড়ে বলে অভিযোগ। সেই বোমাই কোনো কারণে বিস্ফোরণ হয়নি বলে অনুমান পুলিশের। টিপ্রামাথা নেতার বাড়ি এবং এলাকা ঘিরে রেখেছে পুলিশ। রাস্তার জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ কান্দি গ্রামে। চিনু মিয়ার পরিবারের সঙ্গে রাস্তা নিয়ে সংঘর্ষ বাঁধে হাজি রোশন আলীর পরিবারের। 2016 সাল থেকে একটি মামলাও চলছে এই বিষয়ে। অভিযোগ, বুধবার সকালে চিনু মিয়ার বাড়িতে ভাঙচুর করে হাজি রোশনের পরিবার বলে জানা যাচ্ছে। উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন পুলিশ। মাদক বিরোধী অভিযানে সাফল্য ত্রিপুরা পুলিশের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে চড়ুইবাড়ি ও ধর্মনগর থানার পুলিশ তল্লাশি চালায় একটি 12-চাকার লরিতে। উদ্ধার হয়েছে 305 কেজি গাঁজা। লরির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মিথ্যা অপবাদে যুবককে মারধরের অভিযোগ, আগরতলা মোল্লাপাড়ার ঘটনা। আহত যুবকের অভিযোগ, মিথ্যা অপবাদে তাকে ফাঁসানো হচ্ছে। তিনি কোনো মহিলাকে কটূক্তি করেননি। আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন আহত সুমন মিয়া। বন্য হাতির আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তি। লক্ষ্মীপুরের বাসিন্দা অরুণ দেববর্মা মঙ্গলবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিল। সেই সময় একটি বন্য দাতাল তার উপর হামলা চালায়। স্থানীয় লোকজন অরুণকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে চামপ্লাইতে রাতের অন্ধকারে একাধিক বাড়িতে তাণ্ডব চালায় বন্য দাতাল, এলাকায় আতঙ্ক।